আপনারা দেখছেন সময় সংবাদ, সাবস্ক্রাইব করুন। ভোর থেকে লাইন দেওয়ার পরও ভ্যাকসিন না পাওয়ায় চরম উত্তেজনা গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। করোনার বাড়বাড়ান্তে আতঙ্কিত মানুষ। এই অবস্থায় ভ্যাকসিন পাওয়ার জন্য সারা দেশ উদগ্রীব, কিন্তু যোগান কোথায়? সামান্য পরিমাণ ভ্যাকসিনের যে ডোজ আছে তাই নিয়ে চলে একে অপরের আগে পাওয়ার প্রতিযোগিতা। এমনই এক চিত্র উঠে এলো বাঁকুড়ার কোতুলপুরের গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কোভিড ভ্যাকসিনের জন্য ভোর থেকে গোগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে লাইন দিলেও ভ্যাকসিন পাননি লাইনে থাকা বহু মানুষ, আর তাই নিয়ে চরম ক্ষুব্ধ ভ্যাকসিন নিতে আসা ব্যক্তিরা। তারা জানাচ্ছেন, ভোর থেকে লাইন দেওয়ার পর কেন ভ্যাকসিন দেওয়া হলো না, কেনই বা আগে থেকে জানানো হলো না যাদের লিস্টে নাম নেই তাদের ভ্যাকসিন দেওয়া হবে না। আর একটি মারাত্মক অভিযোগ করেছেন ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে থাকা মানুষজন। তাদের দাবি, গোপনভাবে পিছন দিক দিয়ে লোক ঢুকিয়ে ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আগে থেকে কোনো নামের লিস্ট জানাননি এবং এমন কথা বলেননি যে লিস্টে নাম না থাকলে ভ্যাকসিন দেওয়া হবে না। গোপনে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারটি সামনে আসতেই হসপিটাল চত্বরে শুরু হয় চরম উত্তেজনা। সামাজিক দূরত্ববিধি ওঠে মাথায়। অবশেষে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আগামী দিনে কিভাবে ভ্যাকসিন পাবেন সাধারণ মানুষ সেই ব্যাপারে কিছু জানতে পারেননি। ভ্যাকসিন নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ার ছবিও ধরা পড়েছে আমাদের সাংবাদিকের ক্যামেরায়। কোতুলপুর থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, সময় সংবাদ। সেগুলো তো হোকারের মধ্যে পড়ছে নি দেখে মনে হচ্ছে, তাই বলছি। আপনি ফোন জানেন আমরা, আপনি তার ফোন নাম্বার জানেন না, মুখে কুলু পেটেছেন, তাই না? এনাউন্স করতে পারে যে আজকে মুখে কুলু পেটেছে করে দেখ না, হ্যাঁ মানুষ এসে দাঁড়াবে না এখানে, কিন্তু সেখানে না করে তারা 10টার সময় বলছে, 10টাকে পর্যন্ত মানুষ যা অসুস্থ হয়ে যাচ্ছে সেটা তারা দেখতে পাচ্ছে না। ভোর 4টে রাত্রি, ভোর 4টে থেকে প্রশাসন বলছে যে সামাজিক দূরত্ব মেনে চলো, এদিকে এখানে যে এত ঝামেলা হচ্ছে তারা সকাল থেকে প্রশাসন কি তাই না, 3টা থেকে রাত দাঁড়িয়ে আছে তারা মানছে না, কোনো সুযোগ দিচ্ছে না কি করছে, যারা এসছে সঙ্গে সঙ্গে তারাকে ঢুকিয়ে দিচ্ছে। ফলে এগুলো কি হবে, 2 নম্বরে বলে না, 1 নম্বরে বলে, 2 নম্বরে বলে, এগুলোকে আমরা যে এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি রোদের তপ্ত রোদে, একটা মানুষও ঢুকলো না, কোনো মানুষ একটা ভ্যাকসিন পেলো না। আপনি মুখ নামিয়ে কথা বলুন, যদি লেট করে আছে আমরা তাহলে আপনারা এখানে কি করছেন? এখান থেকে তো লিস্টের কথা বলা হয়েছে, ছাপা লিস্ট, ছেলে মেয়ে তার
আমরা